আর যদি এটা RAM ROM এর কথা বলি এটা হচ্ছে 4GB RAM 64GB ফোন মেমরি পাবেন আর এটা প্রসেসর যেটা ইউজ করা আছে এটা হচ্ছে ডায়মোসিটি 700 যেটা ইউজ করা আছে 6 ন্যানোমিটারে পাবেন যেটা হচ্ছে আপনি অনেকটা বেশি যদি গেমিং করেন বা অফিস করেন আর যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে চার্জিং ওয়াটটা আমার কাছে ভালো লাগেনি আর এটা হচ্ছে ক্যামেরাটার যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেটা ডিসপ্লে কোয়ালিটি আরেকটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগতো আসসালামু আলাইকুম আমি আবার চলে এসেছি টেক্স পোস্টমর্টেম এর চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ডিভাইস নিয়ে আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এর A40 তো আমি ফোনটি আনবক্সিং করার আগে বলে দিচ্ছি এই প্রোডাক্টটি স্পন্সর বাই গ্যাজেট সলিউশন বিডি গ্যাজেট সলিউশন বিডিতে আপনি প্রোডাক্ট সহকারে গ্যাজেটের সকল আইটেমের উপর পাবেন মাসব্যাপী অফার প্রাইস আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাইডে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে আমাদের নতুন আপকামিং যে কোনো ভিডিও আপনি শুরুতেই দেখতে পারেন তো দেরি না করে শুরু করা যাক তো এই হচ্ছে সেই ফোনটি স্যামসাং A14 আসুন এটা এখন আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কি আছে সেটা দেখে নিব আর আমরা বেশি কিছু কনফিগারেশনও এটা জেনে নিব তো আমি এখন বক্সটি খুলছি বক্সটি খোলার পর দেখলাম একটা মিনি বক্স আছে মিনি বক্সে আপনি সেরকম কোনো কিছুই পাবেন না এটা একটা এমনিতে একটা ছোট কাগজ থাকবে ওয়ারেন্টি কার্ড পেপার যেটা হচ্ছে ফোন ফোনটা আমি সাইডে রাখছি ফোন সম্পর্কে পরে আলোচনা করব আর এটা হচ্ছে বক্স বক্সের ভিতরে হচ্ছে অ্যাডাপ্টার পাবেন আর হচ্ছে ক্যাবল আছে আর এখানে হচ্ছে সিম স্লট আছে তাছাড়া এই বক্সের ভিতরে কিন্তু সেরকম কোনো কিছুই আপনি পাবেন না তো এই ছিল আমাদের বক্স এখন আমরা ফোনটা দেখে নিব যে আসলে ফোনটার লুকিংটা কিরকম করেছে তো এটা ওয়াও ফোনটার কালারটা অনেক বেশি সুন্দর এটাকে হচ্ছে গ্রিন কালার বলা হয় পিছনে হচ্ছে পুরোটাই আপনি হচ্ছে প্লাস্টিক পাবেন যেটা হচ্ছে ফাইবার ইউজ করা আছে আর সাইডে পুরোটাই হচ্ছে ফাইবার অনেকে মনে করতে পারেন এটা মেটাল ইউজ করা আছে দেখতে মেটালের মতো লাগে বাট এটা কিন্তু মেটাল না এটা পুরোটাই হচ্ছে ফাইবার ইউজ করা আছে আপনারা যদি এই পাশে দেখেন এই পাশে সিম স্লট দেওয়া আছে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার পাওয়ার বাটন আছে মাইনাস বাটন ভলিউম বাটন পাবেন আর এই নিচে হচ্ছে আপনার হেডফোন জ্যাক আছে তারপর চার্জার পোর্ট আছে স্পিকার পাচ্ছেন এই ছিল হচ্ছে আমাদের ডিজাইনে আর এখন আমরা দেখে নিব যে এটা ডিসপ্লেতে আমরা কি কি কোয়ালিটি পাচ্ছি তো আমি যদি এখন এই স্যামসাং A14 এর যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এটা ডিসপ্লে ফার্স্ট হচ্ছে টাইপ বলবো এটা হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে পাবেন এসডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন পাচ্ছেন এটা সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি পাবেন আর যদি এটা রেজলিউশনের কথা বলি এটা হচ্ছে 1080 থেকে হচ্ছে 2480 পর্যন্ত পিক্সেলে পাবেন আর এটা ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে আপনার 399 পিপিআই যেটার মাধ্যমে হচ্ছে যদি আপনার রোদের আলোতে আপনি ব্রাইটনেসটা দেখেন ডিসপ্লে সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার লো ব্রাইট দেখা যাবে ডিসপ্লে যে কি কাজগুলো করছে সেগুলো কিন্তু আপনি প্রপারলি দেখতে পারবেন না যদি রাতের অন্ধকারে দেখেন সেক্ষেত্রে আপনি প্রপারলি সেটা দেখতে পারবেন আর যদি আমি এটা রিফ্রেশের কথা বলি এটা হচ্ছে 90Hz এর রিফ্রেশের দেওয়া আছে আর এটার থিকনেস হচ্ছে আপনার 9.1 মিলিমিটার পাবেন আর এটা ওয়েট কিন্তু আপনার 202 গ্রাম পাচ্ছেন যেটা ওয়েটটা অনেক বেশি পাবেন যেটা হচ্ছে লং টাইম কিন্তু আপনি অনেকটা বেশি ক্যারি করতে পারবেন না যদি অনেক আপনি গেমিং করেন বা হচ্ছে লং টাইমের জন্য যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফোনটা হ্যাভি হবে বা হাতে অনেকটা সময় ব্যথা হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটার ওয়েটটা অনেক বেশি তো এই ছিল ডিজাইন আমরা এখন এটা ক্যামেরা সম্পর্কে জেনে নিব যে ক্যামেরাতে কত মেগাপিক্সেলের ছবি পাচ্ছে আর ছবিগুলো কেমন হচ্ছে যদি এটা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ফার্স্টেই বলবো এটা হচ্ছে পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা কি আছে ট্রিপল ক্যামেরা যেটা মেন ক্যামেরা পাবেন সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন এবং 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স পাবেন আর যদি আমি ফ্রন্টের কথা বলি ফ্রন্টে হচ্ছে আপনার 13 মেগাপিক্সেলের ছবি পাচ্ছেন যদি ছবির ক্ষেত্রে বলি স্যামসাং এর বরাবরই কিন্তু ক্যামেরা ফোন না আমি সবসময় বলি যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি দেখেন তো আমরা কিছু ছবি তুলেছি সেগুলো দেখছি ব্যাকগ্রাউন্ডের ছবিটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে বা ফ্রন্টের ক্ষেত্রে যদি 13 মেগাপিক্সেল যেটা দিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু ছবিটা অতটা বেশি শার্পনেস বা ধরতে পারেনি তো সেই ক্ষেত্রে আমার ক্যামেরাটা অত বেশি আমার ভালো লাগেনি একটু ক্যামেরাটা আরো একটু বেশি দিলে ভালো হতো বা ডিসপ্লে কোয়ালিটিটা যদি আরেকটু বেশি ভালো দিত সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা দেখতে আরো বেশি ভালো লাগতো তো এই ছিল ক্যামেরাতে আমরা পারফরম্যান্স সম্পর্কে জেনে নিব যদি আমি এখন এটা পারফরম্যান্স নিয়ে কথা বলি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া আছে যেটা আমরা বরাবরই 2023-এ 13 ছাড়া এখন কোনো ফোনই কিন্তু আসছে না প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে 13 এর অ্যান্ড্রয়েড ভার্সন দিয়েছে আর এটা যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম UI 5 ইউজ করা আছে আপনার আর যদি এটা RAM ROM এর কথা বলি এটা হচ্ছে 4GB RAM 64GB ফোন মেমোরি পাবেন আর এটা প্রসেসর যেটা ইউজ করা আছে এটা হচ্ছে ডায়মোসিটি 700 যেটা ইউজ করা আছে 6 ন্যানোমিটারে পাবেন যেটা হচ্ছে আপনি অনেকটা বেশি যদি গেমিং করেন বা অফিস করেন
করেন সেক্ষেত্রে আপনার ফোনটা একটু হলেও হিট হইতে পারে সেক্ষেত্রে এটা হিটিং প্রবলেমটা থাকতে পারে আর এটা মার্কেট প্রাইসটা কিন্তু আপনার বলে দিচ্ছি এটা কিন্তু 21990 টাকায় মার্কেট প্রাইসে পেয়ে যাবেন আর যদি আমি এটা ব্যাটারি সম্পর্কে এখন আপনাদের মাঝে আলোচনা করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা 5000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছে বরাবরই এখন সব ফোনে 5000 mAh এর বিগ ব্যাটারি থাকে তো 5000 mAh এর বিগ ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু এটাতে মাত্র 15 ওয়াটের চার্জার দেওয়া আছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে কারণ এখনকার যে কোনো যে 21990 টাকার ফোনে এখন বিভিন্ন ব্র্যান্ডে কিন্তু আমরা দেখছি যে 33 ওয়াটের চার্জার দিচ্ছে বাট স্যামসাং এই ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে আছে তো সেক্ষেত্রে স্যামসাং এরও আরেকটু উচিত যে তাদের চার্জিং ওয়াটটা আরো বেশি বাড়াই দিতে যে ক্ষেত্রে ওনারা চার্জের দিকে একটু বেশি ফোকাস করে ব্যাটারি ব্যাকআপের দিকে সেক্ষেত্রে অনেক ব্র্যান্ডের মডেলগুলোতে দেখা গেছে যে 6000 mAh ব্যাটারি ছিল বাট 18 ওয়াট 15 ওয়াটের চার্জার ছিল বাট সেক্ষেত্রে আমি স্যামসাং দের যে বলে দিব সেক্ষেত্রে যাতে ওনারা চার্জিং ওয়াটটা একটু বাড়িয়ে দেয় আর এটা হচ্ছে আপনার সিকিউরিটি সিস্টেমের কথা বলে এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেস লকও আছে আর অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন লক আর এই ফোনটা হচ্ছে যারা আপনাদের একটু বয়সটা হচ্ছে মাঝামাঝি বা একটু মুরব্বী টাইপের তাদের জন্য বেস্ট হতে পারে গেমিং এর জন্য আমি বলবো না যে গেমিং এর জন্য ফোনটা বেস্ট হবে রাফ ইউজ করতে পারবে তো ওভারঅল যদি এই ফোনটা বলি ফোনটার আমার হচ্ছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে যেটা প্রসেসরটা সেটা অনেকটা বেশি ভালো লেগেছে ক্যামেরাটা মোটামুটি ছিল আর যেটা বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে চার্জিং ওয়াটটা আমার কাছে ভালো লাগেনি আর এটা হচ্ছে ক্যামেরাটার যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেটা ডিসপ্লে কোয়ালিটি আর একটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগতো তো যারা এখনো এই ফোনটি পারচেস করেনি বা পারচেস করতে চান আমাদের গ্যাজেট সলিউশন বিডি লিংকটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ভিজিট করতে পারবেন এবং ওইখানে যে আপনি কমেন্ট বক্সে কমেন এবং মেসেজ করতে পারবেন আর যদি দেখে শুনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের নিজস্ব শপে এসে ভিজিট করে ফোনটি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ